চলে গেলেন আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার নাজিব তারাকাই। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এতদিন কোমায় ছিলেন এই ওপেনার। মঙ্গলবার তার মৃত্যুর কথা নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের নাঙ্গারহারের একটি দোকান থেকে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তারাকাই। দ্রুত হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করলেও অবস্থার উন্নতি হয়নি। শেষ কদিন কোমায় থাকার পর মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 29 বছর। আফগানদের হয়ে 12টি টি টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলেছেন নাজিব তারাকাই। প্রথম শ্রেণীর ক্রিকেটেও জনপ্রিয় ছিলেন তিনি। 47 গড়ে এক ডাবল সেঞ্চুরির সাথে আছে 6 বার শত রান করার গৌরব।